আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস টিভি বাংলার পক্ষ থেকে আমি মোহাম্মদ মুজিবুর রহমান আজকে আপনাদেরকে জানিয়ে দেব জর্ডানে কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং কতজনের মৃত্যু হয়েছে এই বিষয়গুলি তো বন্ধুরা আজকে হচ্ছে এগারো দশ দুই হাজার বিশ নভেম্বর নভেম্বর মাসের দশ তারিখ তো যাই হোক আজকে জর্ডানে রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে রেকর্ড সংখ্যক হচ্ছে আজকে সর্বাধিক মৃত্যু জর্ডানে একানব্বই জন জর্ডানে সর্বাধিক মৃত্যু হয়েছে আজকে একানব্বই জন আর এই একানব্বই জন নিয়ে জর্ডানে টোটাল মৃত্যুর সংখ্যা হচ্ছে তেরোশো ছিয়াশি জন এবং আজকে আক্রান্ত হয়েছে পাঁচ হাজার নয়শো ছিয়ানব্বই জন পাঁচ হাজার নয়শো ছিয়ানব্বই জন আজকে আক্রান্ত এই পাঁচ হাজার নয়শো ছিয়ানব্বই জন নিয়ে টোটাল জর্ডানের আক্রান্তর সংখ্যা হচ্ছে এক লক্ষ বিশ হাজার নয়শো বিরাশি জন এক লক্ষ বিশ হাজার নয়শো বিরাশি জন হচ্ছে টোটাল জর্ডানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা রয়া নিউজ থেকে জেনে নেই আজকে জর্ডানের কোন জেলায় কতজন সেই বিষয়টা আজকে জেনে নেই তো আমরা প্রথমেই রয়া নিউজে ঢুকে গেলাম রয়া নিউজ থেকে এই তো দেখতেছি সতেরো মিনিট আগে রয়া নিউজ থেকে সংবাদ দেওয়া হয়েছে তো আজকে সর্বোচ্চ সংখ্যক উনতিরিশশো জন আম্মান উনতিরিশশো জন পাঁচশো জন ইর্বিদ এবং চব্বিশ জন রামতা ইর্বিদ এবং রামতা মিলে হচ্ছে পাঁচশো জন এইখান থেকে চব্বিশ জন মাইনাস হবে দুইশো ছষট্টি জন কারাক একশো ছিয়াত্তর জন মাদাবা একশো চারজন মান অফ উইথ সিক্স ইন প্যাট্রা আচ্ছা একশো চার জনের মধ্যে ছয় জন হয়েছে প্যাট্রার তো বাকি আটানব্বই জন হচ্ছে মানের সাতষট্টি জন আজলন এক হাজার বাষট্টি জন জারকা জারকা এক হাজার বাষট্টি জন দুইশো চুয়াত্তর জন বালকা দুইশো তিপ্পান্ন জন আকাবা একশো আটান্ন জন তাফিলা আশি জন জেরাস আটান্ন জন মাফরাগ তো এই হচ্ছে টোটাল জর্ডানের বিভিন্ন জেলা শহরের তথ্য তো বন্ধুরা আমরা যে যেখানে জর্ডানে থাকি আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আপনারা সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর আজকে হচ্ছে জর্ডানের নির্বাচন আমি গতকালকে বলে দিয়েছিলাম আজকে জর্ডানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই জাতীয় নির্বাচনের মধ্য দিয়েও আজকে সর্বাধিক মৃত্যু সংখ্যা দেখলো জর্ডান এবং সর্বাধিক করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যাও দেখল তো বন্ধুরা আজকে বন্দর দিন ছিল আগামীকাল পরশু তার পরের দিন আগামী তিন দিন জর্ডানে লকডাউন থাকবে টোটাল জর্ডানে কারফিউ জারি থাকবে আপনারা আজকে বাজার সদাই খোলা আছে এখনও পর্যন্ত যদি আপনাদের দ্রব্য মানে প্রতিদিনকার যে সকল মানে খাবার টাবার এই ধরনের জিনিসের প্রয়োজন হয় আপনারা তা ঘরে এনে রাখুন নতুবা আগামী তিন দিন আপনাদের দোকান পাট সব কিছু বন্ধ পাবেন আপনাদের প্রয়োজন হলেও কোনো কিছু কিনতে পারবেন না তো সেই জন্য আমি আগাম বলে রাখছি যে আপনাদের যা কিছু প্রয়োজন হয় তা কিছু আপনারা আজকেই কিনে রাখুন আর সবাই যার যার নিজের প্রতি যত্নশীল হন সবাই ভালো থাকবেন সবাই মাস্ক ব্যবহার করার চেষ্টা করবেন আপনি মাস্ক ব্যবহার করবেন আপনি সুস্থ থাকবেন তো হাফেজ এখানেই শেষ করছি